তো আজকে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো আপনার সাথে। সেটা হলো যে আমরা যারা ফ্রিল্যান্সিং এ নতুন আসতেছি বা যারা কাজ করছি অনেক সময় লেভেল অন লেভেল টু সেলার, তারাও অনেক সময় পাজেলস হচ্ছেন যে যেহেতু মার্কেট প্লেস ফাইবার আপওয়ার্ক সব জায়গায় স্প্যামিং বলে একটা কথা রয়েছে, এই স্প্যামিং যারা করে তাদেরকে স্প্যামার বলা হয়। আর এই স্প্যামাররা যে বিষয়টা করে সেটা হচ্ছে তারা খুঁজে খুঁজে নতুনদেরকে লিঙ্কডইনে হোক অথবা আপনার ফাইবার মার্কেট প্লেসে হোক অথবা আপওয়ার্ক মার্কেট প্লেসে হোক, এখানে ক্ষেত্রভেদে আপনার আপওয়ার্কে যেমন হচ্ছে তারা জব পোস্ট করছে অথবা জব পোস্ট না করে ডিরেক্ট হায়ার করে ফেলছে নতুন নতুন অ্যাকাউন্ট গুলোকে সার্চ করে, যার ফলশ্রুতিতে কি হচ্ছে যে ওই নতুন একজন সেলার যখন সে অত কাজ পাচ্ছে তখন তার মধ্যে একটা কিউরিসিটি জাগছে। কিউরিসিটি জাগার কারণে সে অনায়াসেই কাজ পেয়ে গেছি বা এই ধরনের তার মধ্যে একটা টেন্ডেন্সি কাজ করছে, কিন্তু আসলে সেটা কাজ নয়, তাকে অটো হায়ার করে ফেলছে। যেগুলো এ ধরনের কাজ দেখবেন যে হায়ার করে ফেলছে আপওয়ার্কে অটো, বা আপনাকে হায়ার করার পরে বলছে যে এত এত ডলার, অনেক বেশি পরিমাণ মানে টাকার কাজ, এই ধরনের হচ্ছে আপনার অ্যাপ্লাই গুলোর থেকে আপনি সবসময় বিরত থাকবেন। এই জন্যই বলছি, কারণ এগুলো এক প্রকার স্প্যামার যারা আপনাদের অ্যাকাউন্টের অ্যাক্সেস নিয়ে নিবে, এক কথায় অল্পতেই যেখানে আপনাকে অনেক বেশি টাকা দেওয়ার চেষ্টা করবে, এগুলোও এক প্রকার স্প্যামার। সেগুলো ক্ষেত্রভেদে কান্ট্রি ভেদে আলাদা, দেখবেন যে তারা অনেকজনকে হায়ার করে ফেলছে, হয়তো তারা যে কার্ডটা দিয়ে হায়ার করে ফেলছে বা পেমেন্ট মেথড ভেরিফাইড, ওই কার্ডটাও 2 নাম্বার। কিছু ভার্চুয়াল কার্ড পাওয়া যায় যেগুলো থার্ড পার্টি কার্ড, যেগুলো সাময়িক ডলার দেখা যায় কিন্তু সেগুলো আসলে ডলার নয়, এই টাইপস এর কার্ড তারা ইউজ করে অথবা হ্যাকিং করে অন্য তৃতীয় পক্ষের কার্ড হ্যাকার হ্যাক করে ইউজ করে, তখন যখন ওই কার্ড ওনার চার্জ ক্লেম করে তখন কিন্তু ওই কাজগুলো অটোমেটিক ক্যান্সেল হয়ে যায়। এটা ফাইবারে হচ্ছে, আপওয়ার্কে হচ্ছে, এটা নতুন আজকে নয়। সো বিশেষ করে যারা আপনার নতুন তাদেরকে বেশি টার্গেট করে, আবার যারা মূলত অ্যাড রিলেটেড কাজ করে, সোশ্যাল মিডিয়া অ্যাড, পেড অ্যাড, ইউটিউব অ্যাড, গুগল অ্যাডস, তাদেরকেও এই ধরনের হচ্ছে প্রস্তাব তারা দেয় এবং বলে যে তোমার আমি হচ্ছে প্রতিদিন $2,000-3,000 খরচ করব, তুমি কত সার্ভিস ফি নিবা। তখন স্বাভাবিকভাবে মনে হবে যে $2,000 ও প্রতিদিন খরচ করবে, তাহলে আমি $500 চাই। হ্যাঁ, এই ধরনের কাজগুলো আসলে মূলত তারা স্প্যামার। এটা আপনাদের কম্পিউটার গুলোকে হ্যাক করে নিবে এবং হ্যাক করে আপনাদের, আপনারা যদি কোনো ক্লায়েন্টের কাজ করেন তাহলে ক্লায়েন্টের অ্যাড অ্যাকাউন্ট থেকে অ্যাড রান করে ফেলবে। এরা মূলত ইন্দোনেশিয়া, সোমালিয়া, তানজানিয়া, তারপরে হচ্ছে ফিলিপিন, মালয়েশিয়া, আপনার আরো হচ্ছে ভেনেজুয়েলা, যেগুলো মূলত যাদের নিম্ন নিম্ন মানে দরিদ্র হচ্ছে দেশ, ওই সমস্ত দেশের কিছু হ্যাকার আছে যারা এই ধরনের কাজগুলো করে এবং এই অ্যাড অ্যাকাউন্ট গুলো হ্যাক করে তারা আনইথিক্যাল হচ্ছে অ্যাড রুলস এর পরিপন্থী, অ্যাড রুলস এর পরিপন্থী যে কাজগুলো হয় সে কাজগুলো হচ্ছে করে। সো আমরা এই ধরনের হচ্ছে জায়গা থেকে আমরা সবাই সরে আসব এবং এই ধরনের প্রস্তাব পেলে আমরা সেটা বুঝে নিব যে এরা হ্যাকার বা স্প্যামার, আমরা এগুলো অ্যাভয়েড করব। সো ধন্যবাদ সবাইকে, ভিডিওটি আশা করি উপকারে আসবে, একে অন্যের সাথে শেয়ার করতে ভুলবেন না এবং লাইক কমেন্ট দিয়ে আমাদের সাথেই থাকুন।